ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এক ভাই প্রশ্ন করেছেন যে কিস্তিতে কি গাড়ি খরিদ করা যাবে? হ্যাঁ ভাই, কিস্তিতে গাড়ি খরিদ করা যাবে, ভারতবর্ষে বিশেষ করে যাবে। কারণ ভারতবর্ষের যা নিয়ম, তাতে আপনি এককালীন টাকা যদি দিয়ে নগদ গাড়ি খরিদ করেন, তাহলে আপনার কৈফিয়ত দিতে দিতে আপনার সেই টাকাটি শেষ হয়ে যাবে, যেটাতে টাকা যেই টাকায় আপনি গাড়ি নিতেন, কৈফিয়ত দিতে দিতে সেগুলো শেষ হয়ে যাবে, এমন নিয়ম হয়ে আছে। অতএব মিথ্যে কথা না বলে আপনি সরাসরি, মানে দুটি বিপদ, একটি বিপদ হচ্ছে সরাসরি খরিদ করতে যাচ্ছেন নগদ টাকা দিয়ে, তো ওই টাকার কৈফিয়ত দিতে হবে এবং টাকার ওই কী বলে ট্যাক্স দিতে হবে, টাকার যে আরও বাড়তি কিছু নিয়ম আছে সেগুলো সব দিতে হবে। এই দিতে দিতে দেখতে পাওয়া যাবে সেই টাকা থেকে বেশি খরচ হয়ে যাবে ওই নগদ নিতে গেলে। তো এখানে এক ফেতনা আর সুদ এক ফেতনা, তো দুই ফেতনাকে সামনে রেখে যা দেখা যায় যে সুদ থেকে ওটা মারাত্মক ফেতনা, যেটা নানান জনাকে ঘুষ দিতে হচ্ছে আর কিছু দিতে হচ্ছে নগদ নেওয়ার জন্য, যেহেতু টাকার কৈফিয়ত লাগছে। অতএব এই মর্মে মানে কিস্তিতে গাড়ি নেওয়াটা বৈধ হয়ে যাবে। যদি না নেন তাহলে অমুসলিমরা সব কিছু করবে, মুসলিমরা সুযোগ পাবে না কোনো ব্যবসা বিজনেসে গাড়ি মারি চালাতে। অতএব মুসলিমকে সজাগ হতে হবে, মুসলিমকে উন্নত হতে হবে, যাতে করে তার কাছ থেকে সমাজ উপকৃত হয়, কিছু পায়। তাই এইভাবে চিন্তা ভাবনা যদি থাকে তাহলে কিস্তিতে গাড়ি লেওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।